পূর্ব বর্ধমানের জামালপুরে শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করা হলো। এক সময় সিপিএম এর হারমাদ বাহিনীর হাতে খুন হয়ে শহীদ হন ফিরদৌস রহমান, উত্তম মূল, ইশায়ক মল্লিক ও পাঁচু গোপাল রুইদাস। তার মধ্যে আজকের দিনে শহীদ হন ইশায়ক মল্লিক ও পাঁচু গোপাল রুইদাস। তাদের উদ্দেশ্যে আজ অমরপুরে একটি স্মরণ সভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি তারারক আলী মণ্ডল, মহিলা নেত্রী মিঠু মাঝি, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব ও প্রধান ও উপপ্রধানরা শহীদ বেদিতে সকলে মাল্যদান করেন। প্রত্যেকেই শহীদদের স্মরণে করে তাদের অসমাপ্ত কাজ করার কথা বলে। একটা বিশেষ দিন আপনারা জানেন, আজকে আমরা এখানে আমরা অমরপুরে সমবেত হয়েছি। আপনারা জানেন আজকের এই বিশেষ দিনে আমাদের আমাদের খুব পরিচিত আমাদের শেষ দলের একনিষ্ঠ কর্মী, যারা একদা সিপিএমের সঙ্গে লড়াই করে দলকে শক্তিশালী করেছিলেন, সেই ইশাক মল্লিক সাহেব এবং পাঁচু গোপাল রুইদাস এবং আমাদের উত্তম ভুল মহাশয়, এই তিনজন ব্যক্তি আজকে আমাদেরকে আজকে সেই জায়গায় শক্তিশালী ভিতের উপর তৃণমূল কংগ্রেসকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তার সাথে সাথে ছিলেন ফিরদৌস রহমান সাহেব। এর আগেও আমরা ফিরদৌস সাহেবের আমরা স্মরণসভা পালন করেছি। আজ আমরা এই তিন ব্যক্তির স্মরণসভা করতে এসেছি। আমরা এখানে উপস্থিত যারা আছেন প্রত্যেককে যেমন আমরা সমবেদনা জানাই পরিবারবর্গকে এবং এই মহান ব্যক্তি তিন ব্যক্তিকে আমরা স্মরণ করছি। তার কারণ আজকে তৃণমূল কংগ্রেস যে ভিতের উপর দাঁড়িয়ে আছে, এই মানুষগুলোর রক্ত ঘাম উপর আমরা দাঁড়িয়ে আছি। আজকে কেউ হয়তো দেখা যাচ্ছে আমরা প্রধান হয়েছি, কেউ উপপ্রধান হয়েছি, কেউ জেলা পরিষদ হয়েছি, কিন্তু এই মানুষগুলোর ত্যাগ বা তিতিক্ষার মধ্যে দিয়ে আমরা পেয়েছি। তাই এই মানুষগুলোকে প্রতিবারই আমরা কিন্তু স্মরণ করি। তাই আজকের এই বিশেষ দিনে ঝড় বৃষ্টি অপেক্ষা করেও আমরা এখানে হাজির হয়েছি একটাই কারণ, কারণ তৃণমূল কংগ্রেস আমাদের দলনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শিখিয়েছেন যে আমাদের যারা পূর্বে যারা আমাদের দলের নেতা বা নেত্রী ছিলেন, যারা আজকে শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করতে হবে। তাই প্রতি বছর 21 জুলাই দেখবেন আমাদের শহীদ স্মরণ সভা পালন করা হয়। এই কোভিড পিরিয়ডে তাই আমাদের কয়েক বছর ভার্চুয়ালের মধ্যে হচ্ছে, কিন্তু আমরা ব্লককে যারা রাজনীতি করি, বিধানসভায় যারা রাজনীতি করি, আমরা কিন্তু আমাদের এই সকল শহীদদের আমরা কিন্তু যথাযথ দিনই কিন্তু আমরা স্মরণের সঙ্গে পালন করি। আমার একটু মনে আছে যে হয়তো সেই সময় আপনাদের সঙ্গে অতটা পরিচিত ছিলাম না, 2009 সালে আমাদের দিদিমণি এসেছিলেন আমাদের নেতাজি মাঠে জামালপুরে, সেই সময় কিন্তু এইরকমই বৃষ্টি হচ্ছিলো, মাঠটা অনেকটা জলে ভরেছিল। আমরা খন্ডগোস থেকে এসেছিলাম, আমাদের নদীর ব্রিজের ওপরে আমাদের গাড়ি ছিল। সেই জায়গায় উপাধ্যায় যে সর্বদাই কর্মীদের পাশে থাকেন, সাথে থাকেন, আপনারা দেখেছেন পরবর্তীকালে পরিবারের যে সকল মানুষের যে সকল যতটুকু একটা জায়গা করে দেওয়া দরকার আমাদের নেতৃত্ব, সেই জায়গাটা দেখেছেন। আমরা চাই যে আমাদের এই জামালপুর তথা পূর্ব বর্ধমানে এইরকম বিশৃঙ্খলা না যাতে না ঘটে, সেই জায়গাটা আমরা চাই যে আমরা যেন শান্তিতে বাস করতে পারি। কিছুদিন আগে আমরা দেখলেন যে বিধানসভা ভোট আমাদের সুষ্ঠুভাবে হলো, ঠিক বিধানসভার পর যখন যেদিন রেজাল্ট বেরোলো তার পরের দিনে একটা অঘটন ঘটলো, কিন্তু বিজেপির দুষ্কৃতি আজকে আমাদের সেই জায়গায় দুজন আমাদের কর্মীকে সেই জায়গায় শহীদ করলেন। এই যে একটা চক্রান্ত, এই যে একটা 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 অশান্তির পরিবেশ যারা বিরোধীরা সর্বদাই তারা সেই জায়গাটা তৈরি করছে, তার কারণ আপনারা দেখেছেন আগে যারা সিপিএম ছিলেন এখন তারা বিজেপি হয়েছে, এলাকায় অশান্তি তৈরি করছে। কিন্তু আপনারা আজকে সেই জায়গায় আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করবো যে আমরা শান্তির সঙ্গে থাকুন, ন্যায়ের সঙ্গে থাকুন, উন্নয়নের সঙ্গে থাকুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা পশ্চিমবঙ্গে তৈরি করেছেন। তাই তো দেখুন আজকে মেহবুব তার মতো আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পেয়েছে, আমাদের ব্লক সভাপতি পেয়েছে, আমাদের মিঠুদি আছেন, আমাদের আমাদের শাহাবুদ্দিন দা আছেন, আমাদের ভূতনাথ দা আছেন, সর্বোপরি আমার এখানে প্রধান উপপ্রধানরা যারা আছেন তারা সেই জায়গায় কাজ করছে। আমরা উন্নয়নের সঙ্গে আমরা কাজ করতে চাই। আমাদের সরকার আজকে দুয়ারে সরকারের মধ্য দিয়ে যে একটা যে গরিব মানুষ বা পিছিয়ে পড়া মানুষ, আমার সারা বাংলার মানুষকে যে উন্নয়নের পথ দেখাচ্ছে আমরা দেখেছি, সেই পথে আমরা সকল সাথী হতে চাই। তাই আসুন এই দিনটাকে আমরা স্মরণ করি, আমরা সম্পৃক্ত হই, আমরা যেন ভুলে না যাই এই মানুষগুলোকে, এই মানুষগুলোকে স্মরণ করে আগামীদের যেন এগিয়ে চলার আমরা পাথে হই। নেতৃত্ব যাদের উদ্দেশ্যে এসেছি, যাদের জন্য জামালপুর ব্লক কোনো পশ্চিমবাংলায় আমরা কিন্তু আজকে এনার রক্ত দিয়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, যে আমাদের বাংলায় যে সিপিএমের মতো একটা দলকে তাড়াবার জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের উদ্দেশ্যে আমরা তাদেরকে স্মরণ করার জন্য আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি। প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা যারা অঞ্চলে নেতৃত্ব দেয় প্রধান উপপ্রধান, এই এলাকায় যারা আমার শহীদ পরিবার
যারা আমাদের পাঁচু গোপাল রুইদাসের স্ত্রী এসেছেন, ভাইপো এসেছেন, আমাদের এখানে ইশাক মল্লিকের আমাদের স্ত্রী এসেছেন, ওনার কন্যা এসেছেন, এবং আমাদের আমাদের উত্তম ভুল, কারণ আমরা একসঙ্গে উত্তম দার সঙ্গে রাজনীতি করি, একসঙ্গে লড়াই করেছি, ওনার ছেলে ওনার স্ত্রী সকলে এসেছেন, হয়তো আমাদের তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না। তাদের রক্ত দিয়ে আজকে যে পশ্চিমবাংলার মানুষ যে জায়গাটা আজকে স্বস্তি পেয়েছে, আমি তাদেরকে প্রণাম জানাই। এবং আজকের দিনে আমাদের শপথ নিতে হবে এই এলাকার, যাতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন আমাদের দিচ্ছে, সেই উন্নয়নের প্রকল্পগুলো আমরা যেন প্রত্যেক গরিব মানুষের কাছে পৌঁছাতে পারি। তাহলে যারা আমাদেরকে আমাদেরকে রেখে গেছেন, যাদের লড়াইয়ে আমরা কিছু সামিল হতে পারিনি, কিন্তু আজকে সেই তখন থেকে একভাবে সকলে রাজনীতি করে শক্তভাবে যে সংঘবদ্ধ হয়ে আজকে তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আজকে তাদের পাশে আমরা সকলেই যেমন দল আমাদের আছে, প্রত্যেকটা এলাকার মানুষের পাশেও কিন্তু আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি উনি আছেন। আমরা সকলে যারা তৃণমূল কংগ্রেস করি, সাধারণ মানুষের মাননীয় যারা আজকে মারা গেছেন, ইশাক মল্লিক এবং আমাদের পাঁচু কুমার রুইদাস উত্তম দা, তাদের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা যেগুলো ছিল সেগুলো যেন আমরা পূরণ করতে পারি।